রাজ্যের ডিএম অফিসে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার জন্য কোনো প্রকার আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, রাজ্যের কোন ডিএম অফিসে নিয়োগ করানো হচ্ছে এবং কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। আমাদের চ্যানেল একদম দর্শক আমাদেরকে কমেন্ট করেছেন ওনার জেলার কোনো চাকরির আপডেট রয়েছে কিনা, তো চলুন একবার দেখে নেওয়া যাক উনি কোন জেলা থেকে কমেন্ট করেছেন। একবার বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নেব এবং আমরা সেখানে বলে দেবো যে উনি কোন জেলা থেকে কমেন্ট করেছেন। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলেছি। আপনারা ওয়ান স্ক্রিনে আবেদনের ফর্ম্যাট দেখতে পাচ্ছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম একটা দেওয়া রয়েছে এখানে আবেদন করানোর জন্য, যেখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যের ডিএম অফিসে। এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনাদেরকে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে আবেদনপত্র দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, রাজ্যের কোন জেলাতে এখানে নিয়োগ করা হচ্ছে বা কোন ডিএম অফিসে নিয়োগ করানো হচ্ছে, এখান থেকে বিস্তারিত বিষয় আমরা দেখে নেব। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করানো হবে ডিএম অফিসে। ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে, এখানে জেলার নাম দেওয়া রয়েছে, কোচবিহার জেলাতে নিয়োগ করানো হচ্ছে। ক্লার্ক আন্ডার কোচবিহার কালেক্টরেট অন কন্ট্রাক্ট বেসিক উইথ ফিক্সড রিমুনেশন অ্যামাউন্টিং টু 10,000 রুপিস অনলি পার মান্থ ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার অ্যাজ পার ফলোয়িং কন্ডিশনস। তো বন্ধুরা, এখানে বুঝতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিতে এখানে নিয়োগ করানো হচ্ছে, পার মান্থ 10,000 টাকা থেকে শুরু হচ্ছে এবং এক বছরের জন্য এখানে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে। এখানে ইন্টারভিউ আপনাদের শুরু হচ্ছে 27 এপ্রিল 2022 11টার সময় আপনাদের ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউর ঠিকানা এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে বলা হচ্ছে। ফর ক্লার্ক অন কন্ট্রাক্ট বেসিক রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ উইথ নো অবজার্ভ রেকর্ড ইন সার্ভিস ক্যারিয়ার ইজ বিলো 64 ইয়ার্স, অর্থাৎ 64 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ যারা রয়েছেন, অর্থাৎ সরকারি অবসরপ্রাপ্ত কর্মী যারা রয়েছেন, তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং সার্ভিস রেকর্ড যার ভালো রয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। ইসটা এখানে রয়েছে 64 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। আমরা আগেই দেখে নিয়েছি ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করানো হচ্ছে। ইন্টারভিউ 27 এপ্রিল 2022 11টার সময় আপনাদের ইন্টারভিউ হচ্ছে, ঠিকানা এখানে দেওয়া হচ্ছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমস অফিস কোচবিহার, 27 এপ্রিল 2022 11টার সময় আপনাদের ইন্টারভিউ হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর 10,000 টাকা থেকে শুরু হচ্ছে, আমরা আগেই দেখে নিয়েছি। এক বছরের জন্য এখানে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন, আগেই দেখে নিয়েছি। এখানে শুধুমাত্র একটাই চেঞ্জেস রয়েছে, মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন থেসারিস, অর্থাৎ এখানে যেটা বলে হচ্ছে কোষাগার বা বাণিজ্যিক বিষয়ে আপনাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ফিনান্সের ব্যাপারে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ইসটা আমরা আগেই দেখে নিয়েছি, 64 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের বিষয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ফিজিক্যালি আপনাদের ফিট থাকতে হবে, যারা এখানে আবেদন করবেন শারীরিকভাবে সক্ষম থাকতে হবে তবে এখানে কিন্তু আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্য হবেন। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে এখানে লিস্টগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। নিয়োগের নোটিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়ে দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। যে দর্শকবৃন্দ আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি কোচবিহার জেলা থেকে কমেন্ট করেছেন, আপনি যদি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডিএম অফিসে এই যে পদে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এখানে আপনি আবেদন করতে পারবেন। যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনার জেলার ভিডিও অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিলাম ডিএম অফিসে ক্লার্ক পদে নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বেতন 10,000 টাকা থেকে শুরু হচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করানো হবে এবং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ যারা রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, ফ্রেশার ক্যান্ডিডেটরা কোনোভাবে এখানে আবেদন করতে পারবেন না। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।